ভাই ভাই সরকার, 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 সব খবর সরকার, ভাই ভাই সরকার, ভাই সমর্থন উৎসব হচ্ছে, আমরা শুনতে পেলাম কাঁদিতে তৃণমূলের একটা পদযাত্রা আছে। হ্যাঁ, এ বিষয়ে আপনি কী বলবেন? দেখুন, কাদের কী পদযাত্রা আছে সেটা আমাদের দেখার দায়িত্ব না, ব্যাপারও না। অধিক চৌধুরীর হাত ধরে কান্দি সেজেছে, কান্দির উন্নয়ন হয়েছে, এটা কান্দির মানুষ জানে। আজ সেই আমাদের প্রিয় নেতা অধিক চৌধুরী প্রাণের প্রিয় শহর কান্দি শহরে মানুষের দরবারে আশীর্বাদ দোয়া নিতে আসবেন। অধীর চৌধুরীকে ভোটে জেতানোর লক্ষ্যে, অধীর চৌধুরীকে সর্বাধিক ভোটে জেতানোর লক্ষ্যে কান্দির মানুষ তৈরি আছে, কারণ কান্দির মানুষ অধীর চৌধুরীর সাথে আছে, অধীর চৌধুরীর পাশে আছে। মুর্শিদাবাদে তিন তৃণমূলকে কবর দিন, এই বিষয়ে আপনার মানে কীরকম সাড়া দেখছেন আপনারা? দেখুন, এই যে মুর্শিদাবাদ জেলায় দুটো ভোট হয়ে গেল, এই দুটো সিটে আমরা নিশ্চিত আমরা জিতে গেছি। আর বহরমপুর এটা অতি অতি অতিভাবে নিশ্চিত যে আমরা জিতবই, কারণ মানুষ দাদার সাথে দাদার পাশে। আমরা এই মুহূর্তে কথা বললাম মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস সভাপতি নরোত্তম সিংহ মহাশয়ের সঙ্গে।